সম্মানিত ভাইরা, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন কুন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা মানুষের কল্যাণ করবে, অর্থাৎ আমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণকামী একটি সংগঠনের নাম, গণমানুষের সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। জন্ম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত মানুষের যে কোনো বিপদ মুসিবত, যে কোনো দুর্যোগ দুর্বিপাকে জামাত ইসলামী সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে। জামাত ইসলামী তার পুরো পরিসরে প্রতিটি মুহূর্তই এই ধরনের দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়, তার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে দাঁড়ায়। সম্মানিত ভাইরা, আমাদের লক্ষ্য হলো মহানবুল আলমিনের সন্তুষ্টি অর্জন, আমাদের আশা হলো সমগ্র মানবতার মুক্তি। আজকে অন্যায় অসৎ নেতৃত্বের কারণে মানুষ আজকে মানুষের গোলামিতে পরিণত হয়েছে, আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন স্ত্রী রোলার চলছে। বাংলাদেশ জামাত ইসলামী চায় মানুষের গোলামি থেকে মানুষকে মুক্ত করে, মানুষের গোলামি থেকে মুক্ত করে মানুষকে আল্লাহর গোলামে পরিণত করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী চায় তাদের উপরে যে জুলুম চলছে, নির্যাতন চলছে শাসক গোষ্ঠী করতে, সেই জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা করে জামাত ইসলামী সেই মানুষকে মুক্তি দিতে চায়, এই জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা গত বছর করোনা পরিস্থিতিতে যখন মানুষ চরম বিপদের মধ্যে আসীন হয়েছিল, তখন সেই সময় সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি। স্বাস্থ্য উপকরণ বিতরণের মাধ্যমে মানুষদেরকে স্বাস্থ্য সচেতন করার জন্য আমরা চেষ্টা করেছি। এর পাশাপাশি সেই দুঃসময়ে যখন মানুষ কাজ হারিয়ে চাকরি হারিয়ে যখন মানবতার জীবন যাপন করছিল, ঠিক সেই সময় আমরা আমাদের ভাইদের পাশে আমরা খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। যখন করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে গেছিল মাঝখানে, সেই সময়টিকে আমরা চিন্তা করছিলাম যে এই করোনা পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা। আমরা প্রত্যেক মহানগরী দক্ষিণের প্রত্যেকটি থানা থেকে আমরা বাছাই করে আমাদের ভাইদের তালিকা করেছিলাম যে অধিক ক্ষতিগ্রস্ত কারা, এরকম ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে তাদের আমাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে আয় বৃদ্ধিমূলক অনুষ্ঠান, ব্যবসায়িক উপকরণ সহ নগদ অর্থ তাদেরকে আমরা সংগ্রহ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমরা সবসময়ের জন্য আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনারা জানেন কিছুদিন আগে যখন গুলিস্তানে মার্কেটটা ভেঙে দিল অন্যায়ভাবে, সেখানে যখন সরকার সেখানকার ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করলো, সেই সময় জামাত ইসলামী তাদের পাশে সর্বপ্রথম দাঁড়িয়েছে। গত কয়েকদিন আগে যখন মুগদায় যখন অগ্নিকাণ্ডে একটি বস্তি পড়ে গেল, সেই সময় কোন রাজনৈতিক সংগঠন তাদের পাশে দাঁড়ায় নাই, আমরা সর্বপ্রথম তাদের কাছে গিয়ে সর্বপ্রথম তাদের খাদ্য সামগ্রী সহ তাদের প্রাথমিক পর্যায়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। এর পরবর্তীতে ক্ষতিগ্রস্তের তালিকা করে পরবর্তী সময় তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে তাদের হাতে আমরা নগদ অর্থ দিয়ে তাদেরকে আমরা সহায়তা করেছি। এইভাবে প্রতি মুহূর্ত আমরা এই কাজটি করে যাচ্ছি এবং করে যাবো ইনশাআল্লাহ। এটি হলো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজগুলোকে গ্রহণ করে নিন, এই কাজগুলো যেন আরো দিন দিন আমরা যেন অত্যন্ত আরো যেন বাড়িয়ে ফেলতে পারি, এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করো। আর আমরা যাদেরকে সাহায্য করছি আমরা প্রতি অনুরোধ করবো জামাত ইসলামীর পক্ষ থেকে যে ক্ষুদ্র আপনাদের জন্য যে উপহার, যে সহযোগিতা, এই সহযোগিতা দিয়ে আপনারা যেন আপনাদের যে কষ্টের দিনগুলো সেই কষ্টের দিনগুলো যেন লাঘব করতে পারে, এই ক্ষুদ্র অর্থ দিয়ে এই যে উপকরণগুলো দিয়ে দিন দিন আপনারা যেন আপনাদের পরিবর্তন নিয়ে আসতে পারেন, আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা যেন নিয়ে আসতে পারেন, এই জন্য আপনাদের জন্য আমরা আল্লাহ দোয়া করছি। আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমরা সামান্য কিছু উপকরণ বিতরণ করার জন্য, কষ্ট দেওয়ার জন্য ডেকে এনেছি। আসলে আপনাদের বাড়ি গিয়ে দিয়ে আসতে পারলেই ভালো হতো, সামান্য কিছু আমরা উপকরণ দেব, এরপরও আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেওয়া হচ্ছে, এই জন্য আমরা অত্যন্ত মানে লজ্জিত। সম্মানিত ভাই সব, আমাদের ইচ্ছা আছে, স্বাদ আছে, কিন্তু সাধ্য নাই। তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে সাহায্য চাইলেন, বললেন যে তোমার কাছে কী আছে? বলছে আমার বাড়িতে শুধু একটা কম্বল আছে, সামান্য সম্পদ আছে, নিয়ে আসো এটা। রাসূলুল্লাহ ওটাকে বিক্রি করলেন, বিক্রি করে বললেন যে এই টাকা দিয়ে তুমি কিছু খাদ্য কেনো, এই ঘটনা আপনাদের জানা আছে, এরপরে একটা কুঠার কেনো,
সেটা দিয়ে তুমি কাঠ কাটবে এবং বিক্রি করে আয় রোজগার করে খাবে। তো ইসলামের শিক্ষা হলো আমরা কাজের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাইব, ঠিক আছে, আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেবে। তা আমাদের সামান্য উপকরণ এটা দিয়ে আমরা কি করি, আমরা রিজিক বাড়ানোর জন্য চেষ্টা করি, কেমন চেষ্টা করি, আল্লাহ আমাদের এই কাজে বরকত দিবেন। সম্মানিত ভাই সব, আজকে যে করোনা ভাইরাস, এটা এটা আমাদের হাতের কামাই, জাহারুল ফাসাদ ওয়াল বিররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিল নাস। আল্লাহ বলছেন যে তোমাদের যত ধরনের বিপদ মুসিবত আসে এগুলো তোমাদের হাতের কামাই। আজকে দেখেন মানুষ মানুষকে পরোয়া করে না, মানুষ মানুষকে মানে গোলাম করতে চায়, মানুষের উপর প্রভুত্ব করতে চায়। আল্লাহ বলছেন যে প্রভু হলাম আমি আর তোমরা আমার খলিফা, হ্যাঁ আমার প্রতিনিধি, কিন্তু মানুষ কি সেই প্রতিনিধির আচরণ করে? মানুষ একজনের উপর আরেকজন গোলামি করার জন্য, খবরদারি করার জন্য ব্যস্ত আছে। সম্মানিত সুধী মণ্ডলী, কত সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে আসে সেটাকে সঠিকভাবে বণ্টন হয়। আজকে যদি সঠিকভাবে বণ্টন হতো তাহলে তো আমাদের এই অবস্থা হতো না, কেমন? তাহলে আমাদের কি করতে হবে, নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে। যারা নেতা আছেন সেই নেতারা যদি তাকওয়াবান পরহেজগার হতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হতেন, ওমর ইবনে আব্দুল আজিজের মতো হতেন, তাহলে কিন্তু মানুষ আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী সেই কাফলার নাম যারা এই দেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের মাধ্যমে এই দেশে মানে একটা ক্ষুধাভীরু নেতৃত্ব উপহার দিতে চায়। আর সেই কাফেলার আমাদের তৃতীয় দফা কর্মসূচি হচ্ছে সমাজসেবা এবং মানুষের পাশাপাশি গিয়ে মানুষের সেবা করা, মানুষের সহযোগিতা করা। সেই অংশ হিসেবে আমরা আজকের এই ক্ষুদ্র আয়োজন করেছি। আমরা যেন সঠিকভাবে রমজানে সিয়াম সাধনা করতে পারি, আল্লাহর সেই তাকওয়া ভালোবাসা অর্জন করতে পারি, এর জন্য যেন আমাদের সংসারে কিছু মানে আয় রোজগার হয়, সেই অংশ হিসাবে আমরা সামান্য আয়োজন আপনাদের সামনে এনেছি। এটা আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং এটা নিয়ে আপনারা কাজে কর্মে মানে আল্লাহর উপর ভরসা করে নেমে পড়বেন, আশা করি বরকত হবে ইনশাআল্লাহ। আর সরকারের দায়িত্ব ছিল এগুলো খুঁজে খুঁজে প্রত্যেক ব্যক্তির নাগরিকের কার কী সমস্যা সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করা, কিন্তু আসলে খোদাভীরু নেতৃত্ব নাই, তারা আছে তাদের লুটপাট তাদের ব্যক্তিকে নিয়েই ব্যস্ত আছে। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে উদ্যোক্ত আহ্বান জানাবো, করোনা মহামারীর কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, সরকারকে এবং বিত্তবান মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা সবাই এগিয়ে আসুন, মানুষের পাশে দাঁড়ান, কেমন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরও বরকত দান করবেন। আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, কষ্ট করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত ভাইরা, জামাত ইসলামীর চারিত্রক কর্মসূচি আছে আপনারা সবাই জানেন, এবং এই কাজ আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের নবী প্রিয় নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দুনিয়াতে যত নবী রসুল এসেছেন সবাই কিন্তু এই সুন্নতের উপর ছিলেন, মানুষের কল্যাণ সাধন, মানবতার সেবা। মানবতার সেবা দিয়েই কিন্তু ইসলাম বিজয়ী হয়েছে, কারণ মানুষের সেবা করেই আল্লাহ সেবা করা হয়, কারণ আল্লাহ সবার ভিতরে আছেন, সব জায়গায় বিরাজমান। এইটাকে সামনে রেখে মূলত জামাত ইসলামী তার ক্ষুদ্র আয়োজনে স্বল্প সংখ্যক ভাইয়ের কাছে পর্যায়ক্রমে পৌঁছার চেষ্টা করছে। গত বছর আলহামদুলিল্লাহ আমরা কিছু ভাইকে এভাবে উপকরণ, ভ্যান, অটোরিকশা, তারপরে ইঞ্জিন চালিত রিক্সা, এগুলো দিয়ে একটা পর্যায়ে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করেছি। আমরা আশা করি সেই 20 জন ভাই এখন সলভেন্ট এবং তারা এটা দিয়ে তাদের জীবিকা নির্ভর করছে আলহামদুলিল্লাহ। এটার পর যে হাসানা উত্তম ঋণ, এটা ঋণ হিসেবে আপনারা নেবেন, ঋণ হিসেবে গ্রহণ করবেন, এবং এর বিনিময় আপনারা যদি অন্য জায়গায় করতেন সেখানে হয় মেশিনটা ভাড়া নিতেন, তাদেরকে কিছু দিতে হইতো, মাসে রিক্সাটা নিতেন, রিক্সা ভাড়া দিতে হয় প্রতিদিন। এইভাবে যেখানে যে উপকরণ আছে, অর্থাৎ আপনি ব্যবসা যদি করেন সেখান থেকে একটা লভ্যাংশ আপনি জমা রাখবেন, জমা রেখে যদি আপনার এই উপার্জন থেকে যদি আরেকজন ভাই সচ্ছল হয়, তার যদি একটা জীবিকার ব্যবস্থা হয়ে যায়, ওই পরিবারটা তো দাঁড়িয়ে যাবে। আমাদের মনোভাবটা এভাবে থাকা উচিত,
যে আমরা কোনোটাই এমনি নিব না, আমরা যথাসাধ্য চেষ্টা করব এর বিনিময়ে কিছু জমা রাখা এবং আবার এই সম্ভাবনাকে তুলে দেওয়া এক বছর পরে, প্রতি মাসেই রাখবেন আপনারা, রেখে এক বছর পরে তুলে দেবেন যে আমাদের ওখান থেকে আবার আমরা পাঁচজন ভাইকে তুলে দিতে পারি। তা সবের ভাগে আপনার হবেন না, আমরাও সবাই হবো, আপনারও সবাই হবেন, আমাদের মানসিকতার সেবা থাকবে, আমরা কখনো ক্যাপিটাল খাবো না, এটা খেয়াল রাখবেন, কোনো সময় ক্যাপিটালে হাত দেবেন না, মনে করবেন যে এটা আমার একটা ঋণ কর্য, এখান থেকে আমি আলাদা করবো, এখান থেকে আমার জীবিকা নির্ভর করবো, পরিবার পরিচালনা করবো, পরিচালনা করবো। এই অ্যাটিটিউড যদি আপনার দুইটা থাকে তাহলে আজকে তারা ব্যবসার জন্য নেবেন, তারপরে সেলাই মেশিনের সাথে আমরা কাপড় কেনার জন্য আপনাদেরকে একটা পুঁজি দেবো, এরপরে যারা চা পাতা বিক্রি করবেন তাদের জন্য আমরা মেটেরিয়ালস এনেছি, আবার কি ঔষধের দোকান দিবেন, ফার্মেসি করতে গিয়ে গত করোনাকালীন বন্ধ থাকার কারণে অনেকে বিপর্যস্ত হয়ে গেছে, তাদেরকে আমরা ক্যাপিটাল দেবো, অনেকে ড্রাইভিং শিখেছেন তিনি লাইসেন্স করতে পারছেন না, একটা লাইসেন্স হলে তিনি একটা গাড়ি নিয়ে বেরোতে পারেন, চাকরি পেতে পারেন, কি বলেন? তো সেখানে যদি আমরা তাকে লাইসেন্সের টাকাটা দিই, তো লাইসেন্স হয়ে গেলে একটা পুঁজি হয়ে গেলো, তার একটা সম্পদ হয়ে গেল। এইভাবে আমরা চেষ্টা করেছি বিভিন্নভাবে যার যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন সংগঠনের জন্য, জামাত ইসলামের জন্য দোয়া করবেন, এবং শুধু দোয়া করলে হবে না, মানুষের কাছ থেকে এরকম আরও যাতে সাহায্য করতে পারে, রমজান মাস আসছে, আপনার জাকাত কালেকশন করবেন, আপনার অনেক আত্মীয় আছে যারা বড় লোক, যাদের কাছে আপনি এমনি সাহায্য দিতে পারেন না, কিন্তু বলবেন যে জামাত সাহেব ফান্ডে এই এটা এটা দেন, তারা এই কাজ করতেছে, যারা মানে সুন্নতে খতনা করতে পারছে না, যে সমস্ত গরিব মানুষ তাদের সন্তানদেরকে আমরা ডেকে এনে এনে তাদের সুন্নতে খতনা করাচ্ছি, তারপরে ফ্রি চিকিৎসা দিচ্ছি, এখন যে অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের এখন তিনটে অ্যাম্বুলেন্স এখন একটু বিস্তারের সময় পাচ্ছে না, রোগীদেরকে আনা নেওয়া দেশের ঢাকার বাইরে পাঠানো, এই কাজগুলো আলহামদুলিল্লাহ এখন চলমান। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো যদি বলে আপনারা আপনাদের সঙ্গীদের কাছে, আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছে তাদের কাছে পাঠান, যে এই জামাত ইসলামী কাজগুলো করতেছে, আপনারা এখানে আপনার জাকাতের একটা অংশ দেন, তাহলে দেখা যাবে যে এখান থেকে আপনি একটা ভালো কাজ করতে পারবেন, এবং সেটা আমরা জামাতের ফান্ডে দেন, জামাত এখান থেকে আবার কিছু ভাইকে, কেন অসংখ্য মানুষ তো আসলে বেহাল অবস্থায় আছে, তাই না, দুর্যোগ এখন যে আবার কালকে থেকে যে কঠিন অবস্থা আসতেছে, কী হবে আমরা জানি না, মানুষ কীভাবে সেহারি খাবে, কীভাবে ইফতার করবে, এটা আমরা এখন চিন্তাই করতে পারছি না, যে একটা দুই চার দিন যাওয়ার পরে কী হবে, যারা প্রতিদিন জীবিকা নির্ভর করে রিক্সা চালায় তাদের রিক্সা বন্ধ হয়ে যাবে, তখন মানুষ বেরোতে পারবে না, যারা কাঁচা বাজারে তরকারি বিক্রি করতো জীবিকা নির্ভর করতো তারা পারবে না, এই জন্য আল্লাহ কাছে দোয়া করবেন, আর ওই সমস্ত ভাইদের কাছে আপনাদের যাদের পরিচিত আছে তাদের কাছে উপস্থাপন করবেন, যাতে তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারে, এবং সেটা দিয়ে আমরা আবার অন্য ভাইদেরকে সহযোগিতা করতে পারি। আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে।